এমনিতে এই বাড়িতে এত বড় গুনার কাম হইতেছে, তারপরে যদি মেয়েটা আত্মহত্যা করে, না আমি এটা কিছুতেই হইতে দেব না। তুই কি করবেন? আমি মেয়েটা ছেড়ে দেব। হ্যাঁ হ্যাঁ, কই কি রাজা তো তাহলে বাড়িতে আগুন লাগাই দিব। দেখ, এটা তো বড় সর্বনাশের কথা। এমনিতে এই বাড়িতে এত বড় গুনার কাম হইতেছে, তারপরে যদি মেয়েটা আত্মহত্যা করে, না আমি এটা কিছুতেই হইতে দেব না। তুই কি করবেন? আমি মেয়েটা ছেড়ে দেব। হ্যাঁ হ্যাঁ, কই কি রাজা তো তাহলে বাড়িতে আগুন লাগাই দিব। দেখ, আগুন লাগাই দেখ, আমার পর্যন্ত বাইরে ফেলাক, তাও আমি এটা করবই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আপনি এত অস্থির হয়েন না তো, আপনি একটু শান্ত হন, আমি দোলার লগে একটু কথা কইয়া দেখি, কোন রকম বিহিত কিছু বাইর করণ যায় কি না আমি দেখতাছি। হ্যাঁ, আপনি একটু শান্ত হইয়া বসেন বসেন, আমি দেখতাছি। ভাইজানের লগে কি কথা হইলো? রোমান্টিক কথা? তুমি জানো না কি কথা হইছে? ওমা, কথা হইছে তঙ্গ দুজনের, আমি জানুম কেমনে? এত আল্লাপ দেখায় না দোলা, তুমিও সুবিধার মায়া না, তুমি রাজার মতো নি। ভাই বোন তো একরকম হইবই, এটাই স্বাভাবিক। তাহলে এক কাম করো, তোমার কোনো ছেলে পছন্দ থাকলে তার রাস্তা থেকে তুললে নিয়ে আসো। আইনা তোমার মতো ঘরে আটকায় রাখি, যতদিন বিয়াতে রাজি না হয় তোমার মতো ঘরে আটকায় রাখি। থামো, এত হাসনের কাম নাই, আমি যখন আত্মহত্যা করুম তখন তোমাকে পুরো গোষ্ঠীর পুলিশ এসে বানবো। তাই তুমি আত্মহত্যাটা করতেছো না কেন, দেরি করতেছো কেন? তুমি তো আজব টাইপের মাইয়া, এত হাসনের কি হয়েছে? আমার ইচ্ছা আমি হাসতেছি, তোমার কোনো অসুবিধা আছে? অসুবিধা আছে। কি অসুবিধা? দোলা, তোমার আমার সহ্য হইতেছে না, তুমি বারো এখান থেকে যাও, ঘর থেকে বেরাও। ঠিক আছে, বাইরুই ভাইজানে গিয়া কই বিয়ার ফলস কাগজপত্র রেডি করে ফেলাক। সাসিমাই কইলো আপনি আমার ডাকছেন? ডাকছি। আচ্ছা, এইসব কি শুনতাছি? মেয়েরা নাকি আত্মহত্যা করবো, সেটা আমিও শুনছি। তাহলে তো সর্বনাশ হয়ে যাবো, মায়েরা আমি ছেড়ে দিতে চাই। কিন্তু ভাই জান তো, তাইলে কি করবো কি করবো? আমরা মারবো, মারুক, বাড়িতে আগুন দেবো। দেখ, আপনি তো অস্থির হয়েন না চাচা জান, আমি ভাই জান রে আর হেনারে বুঝাই সুঝাই দেখি কিছু করণ যায় কিনা। দেখো মা,